মঙ্গলবার বিকেলে এভাবেই বিদেশ ফেরত স্বামীকে নিয়ে টানাহেচড়া শুরু করেন দুই স্ত্রী। মালদ্বীপ থেকে প্রবাসী মইনুল দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ি কুমিল্লায় যাওয়ার জন্য ভাড়া গাড়িতে উঠে বসলেই ট্রেনে নামানোর চেষ্টা করে তার প্রথম স্ত্রী সানজিদা। তার দাবি, 7 বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। মইনুলের দ্বিতীয় স্ত্রী তমার দাবি, তিনি প্রথম স্ত্রী। স্বামীকে তার বাড়িতে নিয়ে যেতে হাতাহাতি শুরু করেন সঞ্জিতার সাথে। আরে ফোনে সম্পর্ক, ফোনে 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 না না, আমি এইসব কোনো কেউ বলতো না। উনি ফোনে ওনারে ফোনে ফোনে টাকা দিছে, টাকা দেওয়ার পরে উনি ফোনে ওনারে ইয়া করে রাখে, উনি দেশে আসতে পারে না, এটার কারণে। ওনারে আমি এই যে বাচ্চা পেরে, বাচ্চা যখন 2 মাসে পেরে তখন আবার পাঠাইছি আমি নিজে। ও আপনার জামাই তো বলতেছে আপনি দিতে হবে না না, ও আইনগতভাবে বিচ্ছেদ না হলেও সঞ্জিদা ও তার 3 বছরের শিশুর কোনো ভরণ পোষণ দেন না মইনুল। সঞ্জিদাকে প্রথম স্ত্রী হিসাবে স্বীকার করলেও তার সাথে আর সংসার করতে চান না বলেও জানান মইনুল। ভরণপোষণ আমার 10 লাখ টাকা, এর আগে আমি আইছি এখান থেকে, আমাকে নিয়ে সব আমার গেছে, যা টাকা পয়সা আছে পরে আমি পলাই গেছি। আমি গেছি দেশে, ঠিক আছে, ও আমার অনেক টর্চার করে, ঠিক আছে, ভয়ে আমি চলে গেছি, ঠিক আছে, ঠিক আমাকে আসানো মাইরা লানোর এরকম প্ল্যান করছে। আমি যাচ্ছি এখন আমার বাসাতে যাব কুমিল্লাতে, ঠিক আছে। ও আমাকে 2 বার এয়ারপোর্ট থেকে অ্যাটাক করে নিয়েছে, নিয়ে আমার মাইরা লানোর প্ল্যান করতেছে, ঠিক আছে। না প্রথম জন, দ্বিতীয় জনের সাথে, প্রথম জনের সাথে আমার কোনো ইয়ে নাই, সাথে গাড়িতে যাচ্ছিলেন, দ্বিতীয় জন কে তো প্রথম জনের সাথে না, দ্বিতীয় জনের সাথে যাচ্ছে, একটাকে যাচ্ছে না, ডিভোর্স দিয়ে দিবেন, একটাকে আমি সমাধান করতে যাচ্ছি। না সেটা কি আপনি ইয়া নাকি, দুইজনকে নিয়ে যাবেন এখন, দুইজনকে নিয়ে যাবেন? জি জি, দুইজনকে, জি। মইনুলকে নিয়ে তার দুই স্ত্রীর এমন টানা হেস্টার মধ্যে বিষয়টি মীমাংসা করতে পুলিশ হেফাজতে নেওয়া হয় 3 জনকেই। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।